জানুয়ারি থেকে নতুন হারে বেতন পাওয়ার সম্ভাবনা আছে এবার যদি সত্যি সত্যি যদি সেখানে যদি কিছু ডিএ হয় তাহলে মন্দ কি যদি হয় যে না আগামী কয়েকদিন এর মধ্যেই যদি একটি ভালো খবর পাওয়া যায় যা পাওয়া যাচ্ছে অর্থ দপ্তর সূত্রে যদি সেখান থেকে কিছু ঘোষণা হয় তাহলে নিশ্চয়ই সবার জন্যই ভালো হবে আজকে আপনাদের সামনে ছ ছটি আপডেট নিয়ে আলোচনা করছি নম্বর ওয়ান প্রাইমারি প্রাইমারি টিচারদের নিয়ে একটি ভালো খবর হতে পারে নম্বর টু ক্ল্যারিফিকেশন নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে নম্বর থ্রি ডিএ ছাড়া পে কমিশন রাজ্য সরকারের কাছে চিঠি নম্বর ফোর এবার ফিক্সেশন একদম স্মুথলি কাজ চলছে নম্বর ফাইভ প্রচুর ভুল এত ভালো সিস্টেম এত ভালো সিস্টেম থাকা সত্ত্বেও অপশন ফিক্সেশনে এত ভুল হচ্ছে যার জন্য একটি বিদ্যালয়ের একজনের ভুলের জন্য সবারকে খেসারত দিতে হচ্ছে নম্বর সিক্স অর্থ দপ্তর সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে ডিএ কিছু হলেও নাকি হতে পারে শুরু করবো শুরু করবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এছাড়াও ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন যাদের কাছে গুরুত্বপূর্ণ শুরু করছি আপনারা নিশ্চয়ই জানেন এ নিয়ে দু দুটি ভিডিও আমি দিয়েছি এইটিন ইয়ার্স বেনিফিট সেই বেনিফিট যারা পেয়ে গেছেন তাদের আর আপগ্রেডেশন হচ্ছে না প্রত্যেকেরই ছত্রিশশো টাকা গ্রেড পে পাচ্ছেন কিন্তু যাদের ছত্রিশশো টাকা গ্রেড পে থেকে উনচল্লিশশো টাকা হবে কাদের যারা সামনে একটি বেনিফিট পাবেন প্রাইমারি টিচারদের ক্ষেত্রে অর্থাৎ নেক্সট লেভেলে যাবেন এ নিয়ে ভিডিও করা হয়েছিল এবার সেই বিষয়ে এই যে একটি সত্যি সত্যি বলা যায় যে ভুল এমনিতেই অনেকেই আছেন যারা বঞ্চিত হয়ে গেছেন এবার দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাসের জন্য অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের আরো বঞ্চিত হতে হচ্ছে দেখা যাচ্ছে কারো যদি দেখা যায় যে এইটিন ইয়ার্স না পার করে নাইনটিন ইয়ার্সে পড়েছেন আবার কেউ কেউ সেভেন দিন থেকে এইটিন ইয়ার্স ক্রস করে চলে যাচ্ছেন দেখা যাচ্ছে তার বেতন বেশি হয়ে যাচ্ছে এই যে সমস্যা এই সমস্যাটা নিয়ে এই ভিডিও করার পর বিভিন্ন সংগঠনগুলো এ নিয়ে ভাবতে শুরু করেছে এবং এটি তারা অলরেডি এটি নিয়ে বিকাশ ভবনে এবং অর্থ দপ্তরে আলোচনা হয়েছে আলোচনা করার জন্য সংগঠনের পক্ষ থেকে গেছে এখন দেখা যাক যে সেখানে সঠিকভাবে একটি বিস্তারিত সিস্টেম চলে আসে কিনা শোনা যাচ্ছে যে আলোচনা নাকি হতে পারে তবে একটি সবসময় আমি বলে যাই আলোচনা অনেক কিছুই হয় তার ফল শেষ পর্যন্ত জিরো চলে আসে নম্বর টু ক্লারিফিকেশন নিয়ে আলোচনা শুরু হতে পারে জানেন আপনারা যে ক্লারিফিকেশন বিভিন্ন ক্ষেত্রে প্রাইমারি হক টিজিটি হোক সবার ক্ষেত্রে যে ক্লারিফিকেশন সে ক্লারিফিকেশন চাই 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 এগুলোই চলছে এখন সে ক্লারিফিকেশন নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে তা জানা যাচ্ছে হেডমাস্টার মশাইদের যে অ্যাসোসিয়েশন সেই পক্ষ থেকে যে কি তারাও বিভিন্ন দাবি করেছেন সবার জন্যই মূলত তাদের তো আছেই সেখানে যে দাবিটি উঠে আসে তার জন্য ক্লারিফিকেশন আবার আলোচনা শুরু হতে পারে যদিও মার্চ নাকি এপ্রিল পর্যন্ত গড়িয়ে যেতে পারে এই ক্ল্যারিফিকেশনের রেজাল্ট আসতে অর্থাৎ ইয়েস ও নো বিভিন্ন ক্লারিফিকেশনগুলো যা আসবে তার জন্য পজিটিভ বা নেগেটিভ সে আস্তে আস্তে মার্চ বা এপ্রিল পর্যন্ত হয়ে যেতে পারে তবে শোনা যাচ্ছে যা কিছু ক্লারিফিকেশন আসবে বিশেষ করে হেডমাস্টারদের যে অ্যাসোসিয়েশন সেখান থেকে তারা জানিয়েছেন যে তাদের যে রেমুনারেশন হিসাবে দেওয়া হয়েছে সিম্পল ফাইভ হান্ড্রেড সেটির একটি কোন হয় আলাদাভাবে আরো বেশি করা যেতে পারে নতুবা সে গ্রেড পি যে আছে সেই গ্রেড পি সহকারে ফিক্সেশন হওয়ার সম্ভাবনা একটি তথ্য উঠে আসছে এর সত্যতা আমি এখনো যাচাই করিনি কারণ তাদের সংগঠনের মাধ্যমে খবরটি পৌঁছানো থ্রি ডিএ ছাড়া পে কমিশন গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে বিভিন্ন অ্যাসোসিয়েশন ইভেন সরকার যা যে দল সরকার চালাচ্ছে এখন তাদের যে অ্যাসোসিয়েশন বা সংগঠন আছে এবং বিরোধী যারা কারো কোনো পদক্ষেপ সেভাবে চোখে পড়েনি এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবার আজকে সেই ভিডিওর এফেক্ট কিনা আমি যাই না অবশ্য অবশ্যই নয় কারণ আমার আমি এত বড় আমার চ্যানেল নয় বা এত বড় কোনো ব্যক্তিত্ব নই আমি সেখানে আমি দেখলাম যে আজকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে কি এ যাবৎকালে কোনো দিন এমন হয়নি যে ডিএ ছাড়া পে কমিশন তৈরি হচ্ছে এর জন্য যদি ডিএ যদি না হয় কোনো কোনো রকম যদি না যায় কোন আন্দোলনে তারা নামবে এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে সংগঠনের পাশে থাকুন তারা প্রত্যেকের দাবি সেই দাবিগুলো মেটানোর জন্য আন্দোলন করবে পথে নামবে এবং গুরুতর একটি যেটি সেটি হচ্ছে যেহেতু ডিএ উল্লেখই নেই তাহলে কি পাওয়া যাবে কি পাবে যাবে না সে সম্পর্কেও তারা বলেছেন যে না একটি সঠিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হোক যে সেই ডিএ থাকবে কি থাকবে না যদিও একটি প্রশ্ন রয়ে গেছে এখানে যেহেতু পে কমিশনের আন্ডারে যে ডিএ সেই ডি এর কথা উল্লেখ না থাকলে তা আছে আপাতত কোর্টের আন্ডারে কোর্ট থেকে কিন্তু বলেছে যে অধিকার সে কথাটিও সেই চিঠির মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে অধিকার যেহেতু আছে সেই অধিকার প্রাপ্য অধিকার তা কতটা আপনারা ভেবে দেখছেন সেই অধিকারটা কবে থেকে পাওয়া যাবে তা নির্দিষ্ট করে জানানো হলে ভালো এবার আসি তারপরে যে ফিক্সেশন জানেন আপনারা সেই যে স্লট ভাগ করে করে দেওয়া হয়েছে সেই স্লট ভাগ করে করে দেওয়ার পর অপশন ফিক্সেশনের কাজ অনেকটাই স্মুথলি চলছে যার দরুন এখন ভুল ভ্রান্তি কম হচ্ছে তারা হুড়ো করে অনেকে যেটা ভুল করেছিলেন বা সফটওয়্যার গন্ডগোল অনেকের ক্ষেত্রে ভুল এসছিল এখন সেই এরগুলো অনেকটাই কমানো গেছে পরবর্তীতে ধীরে 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 যে স্টেপ বাই স্টেপ অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য আসছে সেক্ষেত্রেও সফটওয়্যার ক্ষেত্রে আর কোন গোলমান হবে না বলেই তারা আশ্বস্ত করেছে কারা যারা এই সফটওয়্যারটি মেনটেন করছেন ওয়েবসাইটের সঙ্গে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে না আর আপাতত কোনো সমস্যা হবে না ধীরে 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 ফিক্সেশনগুলো প্রিন্ট আউট যেটি ভুলগুলো সেগুলো সঠিকভাবেই চলে আসবে এবার যেটি আসি প্রচুর ভুল একজন হেডমাস্টার মশাই হোক হোক বা যেই করুন না কেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার বা ক্লার্কও হতে পারেন যিনি এই কাজগুলো করছেন সেই কাজগুলোর মধ্যেই যারা জমা করছেন পরবর্তীতে কাজগুলো অপশন আপনি অনলাইনে করলেন করার পরে আপনি জমা করলেন জমা করার পর দেখা যাচ্ছে এত এরর এত এরর সত্যি সত্যি মেনে নেওয়া যায় না যিনি করছেন তিনিও ভুল করে থাকতে পারেন বা যিনি ডিসিএফ ফিল আপ করে দিচ্ছেন তিনিও ভুল করে থাকতে পারেন এত সুন্দর একটি সিস্টেম করেছে যে সঙ্গেই পুরোপুরি হুবহু মিল হচ্ছে অনলাইন সিস্টেমে তাহলে এত কেন ভুল আবার কেউ কেউ এমন এমন অপশন ডেট নিয়ে নিয়েছেন যে অপশন ডেটগুলো নেওয়াই যায় না যেমন কেউ কেউ এমন অপশন ডেট নিয়ে নিয়েছেন যে কি এক তিন যে অপশন ডেট যে অপশন ডেটে আপনার না আছে আপগ্রেডেশন না আছে ইনক্রিমেন্ট না আছে টেন ইয়ার্স বেনিফিট কারণ টেন ইয়ার্স বেনিফিট কিন্তু সেখানে হয় না জানুয়ারি মাসে হলে পরে বা ফেব্রুয়ারি মাসে হলে পরে বা মার্চ মাসে হলে সেটি যায় চলে যায় জুলাই মাস থেকে এফেক্ট হয় এরকম অপশন ডেট নিয়ে নিয়েছেন যার দরুন সেগুলো জমা করার পর যখন স্ক্রুটনি হচ্ছে সেই ত্রুটিগুলো চলে আসছে যার দরুন তার জমা নেওয়া হচ্ছে না এবং বিভিন্ন যে ডিআই অফিসগুলোতে একজনের যদি ভুল হয় সেরকম একটি নির্দিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে কি করতে হচ্ছে পুরোটাই আনলক করতে হচ্ছে আনলক করে দিয়ে আবার নতুন করে কাজটা করতে হচ্ছে সেখানে করার পর তারপরে আপনার ফাইনালাইজ হবে তাহলে যে কাজগুলো করা হলো সেই নির্দিষ্ট একজনের ক্ষেত্রে আবার সেই পুরো কাজটাই করতে হচ্ছে অন্যদেরটা করতে হচ্ছে না ঠিকই কিন্তু ফাইনালাইজ করতে গেলে সবারটা নাকি একসাথেই করবে যারা যারা অপশন দিচ্ছেন যারা দিচ্ছেন না তাদেরটা আলাদা তাহলে যিনি কাজ করছেন এরপর থেকে যারা করবেন এ সমস্ত যে তথ্যগুলো যে সমস্ত ভুলগুলো হচ্ছে সেই এররগুলো একদমই জিরো করে ফেলুন নইলে আবার ফেরত আসবে আবার আনলক করতে হবে আবার আপনাকে সময় ব্যয় করতে হবে এবার আসি যে ডি এর খবর ডি এ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন সামনেই বাজেট চলে আসছে কেন্দ্রীয় বাজেট সে কেন্দ্রীয় বাজেটের ব্যাপার না কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সঙ্গে প্রায় কাছাকাছি রাজ্য বাজেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই রাজ্য পূর্ণাঙ্গ বাজেটও পেশ হবে সেক্ষেত্রে অর্থ দপ্তর মিটিং রেখেছে সেই অর্থ দপ্তরের মিটিং এর ক্ষেত্রে সেখানে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো যে বেতন যে আছে সে বেতনে কতটা খরচ হয়েছে এবং কতটা দরকার উদ্বৃত্ত কি আছে প্রিভিয়াস যদি সেই প্রিভিয়াস সেখান থেকে একটি কথার উল্লেখ আছে বা জানা যাচ্ছে যেটি সেটি হলো যদি সেখান থেকে উঠে আসে এটি এটি কি বিভিন্ন সোর্স মারফত উঠে আসা এছাড়াও আমি আজকে একটি চ্যানেলে দেখলাম রামবাবুর চ্যানেলে সেখানে জয়দেব বাবু বলছেন যে এরকমই খবর যে ডিএ নাকি হতেই পারে বা হবেই অর্থাৎ আশ্বস্ত করেছেন ডিএ নাকি হবেই তবে এর আগেও কিন্তু অর্থ দপ্তরে এরকম মিটিং হয়েছিল যেখানে যেখানে অর্থ আছে সেগুলো ফেরত নেওয়ার জন্য এবং নতুন করে কি কি জায়গায় সমস্ত জায়গায় বেতন দেওয়া হবে বা কি বরাদ্দ করা হবে সেগুলো কিন্তু মিটিং হয়েছিল এর কোনো উল্লেখ হয়নি সুতরাং এক্ষেত্রেও যে হবে এটি কিন্তু বলা যাচ্ছে না তবে যা বোঝা যাচ্ছে হলেও হতে পারে মে বি অবশ্যই আশা করবো কেননা আশা অবশ্যই করতে পারি কারণ যেটি আমাদের অধিকার আছে সুতরাং চব্বিশ তারিখ সেই চব্বিশ তারিখে আমরা অপেক্ষা করতে পারি যে চব্বিশ তারিখে সে ডিএ পাবো কি পাবো না ধন্যবাদ সবাইকে